সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন বিস্টকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ জনাব নাইমুজ্জামান মুক্তা। তার সাথে কথা হবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে, যে উন্নয়ন মেলা হচ্ছে সে বিষয় নিয়ে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সরকারের তো ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে অবকাঠামোগত খাতে আমরা জানি যে অনেকগুলো বড় প্রকল্প হচ্ছে, পদ্মা সেতু, বিদ্যুৎ উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখছি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এই ধরনের অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প এই সরকারের আমলে বাস্তবায়ন শুরু হচ্ছে, অনেকগুলো এগিয়েও গেছে। এমন একটা সময়ে এই উন্নয়ন মেলা হচ্ছে এবং এটা চতুর্থবারের মতো মেলা হচ্ছে। তো আপনি একজন জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ হিসেবে এই যে সার্বিকভাবে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, মেলার সাথে আমাদের দেশের মানুষের সংস্কৃতিতে একটা যায়, আমাদের বিভিন্ন বিষয়ে আমরা বৈশাখী মেলা, তারপরে পরিবেশ মেলা, নানান বিষয়ের মধ্যে আমরা পরিচিত মেলা বিষয়টার সঙ্গে। তো সরকার যখন উন্নয়ন কার্যক্রমগুলি করছিল, এই মেলার মূল উদ্যোগটাই হচ্ছে জনগণকে জানানো, সচেতনতা করা এবং সাধারণ মানুষের ফিডব্যাকটা নেওয়া যে সেখান থেকে, এবং আগে অন্যান্য যে সাধারণ মেলাগুলির মধ্যে পণ্য কেনা বেচার একটা যে বিষয় থাকে, কিন্তু এখানে সরকারের যে সেবাগুলি তৈরি হচ্ছে সেই সেবাগুলিতে মানুষের সেই মানে সেবা তৈরির ক্ষেত্রে তার কোনো জায়গায় ফিডব্যাক আছে কিনা সেইগুলি জানানোর উদ্দেশ্যেই মূলত সরকার এই মেলার আয়োজনটা করে থাকে। এটা উন্নয়ন মেলার চতুর্থ হলেও এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে 2010 সাল থেকে প্রথম আমরা দেখলাম যে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের একটা স্বপ্ন দেখিয়েছিলেন দেশের জনগণের সামনে। সরকার গঠন করবার পরপরই ডিজিটাল বাংলাদেশের যখন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছিল, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা তখন সরকারের বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দিয়েছিলেন যে এই সকল কর্মকাণ্ডে মানুষকে সম্পৃক্ত করা না গেলে তাহলে উন্নয়নটা টেকসই হয় না, এবং সেই কারণে যেটা হচ্ছে যে মানুষের চাহিদা কী, কোন জিনিসগুলি নিয়ে গেলে এবং তার কাছে যে প্রযুক্তিটা আমি নিয়ে আসছি সেটা তার ব্যবহার উপযোগী কিনা, সেটার জন্য উনি আমাদের তখন নির্দেশনা দিয়েছিলেন যে প্রত্যেক জেলায় উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা, যাতে ইনোভেশনটার সঙ্গে মানুষের সাথে সরকারের যে এই দপ্তরসমূহ সেবাগুলি দেয় তার সাথে সম্পৃক্ত করা যায়। তো সেই জায়গা থেকে 2010 সাল থেকেই মূলত ডিজিটাল উদ্ভাবনী মেলা বিভিন্ন জেলা জেলা চলে আসছিল। তারপর গত 4 বছর ধরে সরকারের এই টানা 2 মেয়াদে সরকার থাকবার কারণে এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে বাংলাদেশের কতগুলি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্যে গুরুত্বপূর্ণ কতগুলি বড় বড় প্রোগ্রামগুলি নিয়ে গেছে। আপনি কতগুলি উল্লেখ করেছেন যে আমরা এখন নিজের টাকায় পদ্মা সেতু করছি, আমরা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ করছি, আমরা মেট্রো রেলের মতো প্রকল্প করছি, এবং আমাদের সারা দেশে অবকাঠামো উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, ইতোমধ্যে আমাদের একটা বিরাট সংখ্যক জায়গায় মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে গেছে, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রমিস করছেন যে আগামী মেয়াদে যদি থাকেন তাহলে 90% মানুষের কাছে এই যে বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য যে কাজ করবেন সে ইতোমধ্যে 70%-এর উপরে বিদ্যুৎ মানুষের ঘরে পৌঁছে গিয়েছে। তো এই যে সমগ্র দেশে মানে এক ধরনের এই এই ডেভেলপমেন্টটা মানুষের কাছে নিয়ে যাওয়া, একটা সময় ছিল যে কেবলমাত্র শহরকেন্দ্রিক উন্নয়ন, কিন্তু এই উন্নয়নের বিকেন্দ্রীকরণ, শেখ হাসিনার উন্নয়নের দিকদর্শনটাই হচ্ছে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। এবং এই মেলার মধ্য দিয়ে আমরা এই যে জেলা উপজেলা, এবং দেখবেন যে উনি আজকেও যে এই উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন, সেই উন্নয়ন মেলার মধ্যে উনি যেটা করেছেন সেটার মধ্যে হলো সারা দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে কথা বলেছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন, মানুষের এই বিষয়গুলির মধ্যে তার মতামত কী, সেই উন্নয়নটা যে কাজটা সরকার করছে সেটা যথাযথ কিনা, তার নতুন কোনো চাহিদা আছে কিনা। এই যে তার মানে এই এই যে উন্নয়ন মেলা হচ্ছে এটা মূলত যে প্রান্তিক জনগোষ্ঠী বা গ্রামের যে রুরাল মানে পপুলেশন তাদেরকে লক্ষ্য করে এই মেলাটা হচ্ছে বিশেষ করে, কিন্তু আমরা দেখছি যে এত উন্নয়ন হচ্ছে তারপরেও কিছু কিছু সমালোচক, বিভিন্ন অর্থনীতিবিদ তারা সমালোচনা করছেন যে ধনী গরিবের বৈষম্য বাড়ছে, দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, বিভিন্ন ধরনের ব্যাপক উন্নয়নও হচ্ছে, সেই সাথে বৈষম্যটাও বাড়ছে, আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটার এই সমালোচকরা নানানভাবে দেখবে, কথা বলবে, কিন্তু হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে এটার জন্য অর্থনীতির বড় পণ্ডিত হওয়ার দরকার নাই। আপনার এই এই যে ডিসপ্যারিটি যারা কথা বলছে, আমি নিজে উত্তরবঙ্গের সন্তান, উত্তরবঙ্গে আমাদের এই আশ্বিন কার্তিক মৌসুমে এই সময়টাতে, এই সিজনটাতে আমাদের একটা বিরাট রকমের অভাব ছিল, ওইখানে আমাদের আঞ্চলিক শব্দ একটা বলে যে মঙ্গা, আজকে সেই মঙ্গাটা নেই। বিশ্বব্যাংক বলছে গত 9 বছরে 1%-এর বেশি হারে, প্রায় 1.5% হারে বাংলাদেশ দারিদ্র্য কমিয়েছে। তো এই নিচের দিকের যে দারিদ্রটা কমলো এবং
পৃথিবীর এই সময়কালের যে আটটা দেশ র্যাপিডলি দারিদ্র কমিয়েছে তার মধ্যে শীর্ষে বাংলাদেশ। এটা তো বাংলাদেশের পণ্ডিতরা বললে তো হবে না, আন্তর্জাতিকভাবে খ্যাতনামা প্রতিষ্ঠানসমূহ সংস্থাসমূহ বলছে যে বাংলাদেশ র্যাপিডলি হচ্ছে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যে দৃষ্টান্ত তৈরি করছে। তো তাহলে এই উন্নয়নের সুফলটা নিচের দিকে যাচ্ছে জন্যেই, নিচের জন্য যাচ্ছে জন্য আজকে মঙ্গা নেই, উন্নয়নের সুফলটা নিচের দিকে যাচ্ছে জন্যে আজকে দারিদ্রের হার কমছে, উন্নয়নের নিচের দিকে যাচ্ছে জন্য আজকে নারীর ক্ষমতায়নটা তৈরি হচ্ছে, অংশগ্রহণমূলক উন্নয়ন হচ্ছে। তো সেই জন্য এইগুলি একটা হচ্ছে যে তাত্ত্বিক কতগুলি গদবাধা কথাবার্তা আমাদের একাডেমিয়াদের যে তারা মনে করে যে এরকম বৈষম্য। ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে যে ধরা যাক ব্যবসা বাণিজ্য যখন যারা বড় বিনিয়োগ করে বড় বিনিয়োগের বড় মুনাফা আসবে সেটা ঠিক আছে, কিন্তু আমার দেখবার বিষয়টা হচ্ছে যে এই যে একটা সময় বাংলাদেশের মানুষের হার জিরজির অবস্থা ছিল, গ্রামের মানুষের পায়ে স্যান্ডেল থাকতো না, জামা কাপড় ছিল না, এইরকম একটা পরিস্থিতি থেকে আজকে আমাদের প্রায় শত মানে যেটাকে অনেক সময় বলা হতো তলাবিহীন ঝুড়ি অবস্থা থেকে আমরা অনেক উত্তরণ ঘটিয়েছি, কিন্তু আমরা দেখছি হ্যাঁ উন্নয়ন হয়েছে সে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা দেখি যে এত উন্নয়নের পরেও শহরমুখী যে মানুষের স্রোত বা জনস্রোত সেটা কিন্তু কমছে না, প্রচুর মানুষ প্রতিনিয়ত শহরমুখী আসছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আসলে আর কি করা দরকার? একটা একটা কতগুলি হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ, মনস্তাত্ত্বিক কারণ হচ্ছে ধরেন সেবাগুলির কারণে আপনার এই 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 ধরা যাক হচ্ছে যে প্রশাসন যন্ত্রে কিংবা বিভিন্ন জায়গায় সরকার মানে বেসরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করবে দেখবেন যে তারা ঘুরে ফিরে ঢাকায় পোস্টিংয়ের জন্য ঢাকা আসবার জন্য চেষ্টা করে, যদিও গ্রামে তার জীবনযাত্রাটা অনেক সহজ হতো, ব্যয় কম হতো, হ্যাঁ সেই জায়গাটা, কিন্তু এক ধরনের হচ্ছে নগরের থাকবার মানুষের একটা এক ধরনের ওই যে ওই ডেভেলপমেন্টের কতগুলি পুল ফ্যাক্টর কতগুলি পুশ ফ্যাক্টর থাকে। পুল ফ্যাক্টর হচ্ছে শহরের যে নগরের যে আকর্ষণ যেটা তীব্রতা টানে সেটা একটা বিষয়, আর কিছু কিছু পুশ ফ্যাক্টর থাকে। পুশ ফ্যাক্টরের মধ্যে যেমন ধরেন যদি কারণে নদী ভাঙনের কারণ ঘটে আমাদের, তারপরে ধরেন হচ্ছে যদি অতিদারিদ্রের কারণ ঘটে, যেই অতিদারিদ্রের কারণটা কিন্তু ইতিমধ্যে আমাদের পরিবর্তন ঘটেছে, কিন্তু আমাদের কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা হচ্ছে জমি হারায় তারা শহরের দিকে আসে, সেটা এক ধরনের প্রবণতা। আরেকটা যেটা কারণ হচ্ছে যে আমাদের অন্যান্য ফ্যাসিলিটিস যেমন ধরা যাক শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত বিষয়গুলি ফ্যাসিলিটিসগুলি যদি হচ্ছে নগরকেন্দ্রিক বেশি হয় তাহলে ধরেন বাচ্চার শিক্ষার জন্য স্কুলে ভালো স্কুলের জন্যে ভালো চিকিৎসার জন্যে তারা হচ্ছে একটা হলো এই গ্রাম থেকে শহরমুখী হতে পারে, কিন্তু এই কর্মসংস্থানের জন্য যেই একটা প্রবণতা ছিল এখন বাংলাদেশের গ্রামগুলিতে নানান কারণে আপনি দেখবেন যে আমরা এখন মিঠা পানির মাছ উৎপাদন করতে যে পৃথিবীর চতুর্থ, আমরা এখন সবজি উৎপাদন করছি দ্বিতীয়, এই যে নানান আমরা এখন খাদ্যের সংসম্পূর্ণ, এই যে কৃষি বহুমুখীকরণ করবার ফলে আমাদের একদিকে কৃষির জমির উপরে চাপ পড়ছে, জমি হারাচ্ছি অন্যান্য আবাসস্থল ইত্যাদি করবার জন্য, পক্ষান্তরে কৃষিতে নানান রকমের উদ্ভাবনী সৃজনশীল কাজকর্ম করবার জন্যে উৎপাদনটা বাড়ছে, এই যে উৎপাদনটা বাড়ছে সেই কারণে গ্রামের কিন্তু এখন কর্মকাণ্ড ব্যাপক বহু বিস্তৃত এবং প্রচুর সংখ্যক মানুষ এই কাজে ফিরে গিয়েছে। আপনি আপনার আগেকার মতো চাইলেই চট করে কিন্তু ঘরে গৃহকর্মী পাবেন না, পাবেন না কারণটা কি আগের যেই জীবনযাত্রা ছিল গৃহকর্মী তার গ্রামে বসে তার চেয়ে বেশি আয় করতে পারছে। তো এইগুলি কিন্তু এক একটা আমাদের ইন্ডিকেটর যে মানুষের এই এই গ্রামীণ অর্থনীতিতে একটা বড় রকমের ফ্লো উঠেছে জন্য সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এবং সেখানে তারা হচ্ছে কতগুলি জায়গায়। তবে ঘুরে ফিরে ওই যে নগরায়নের যে একটা আকর্ষণ সেই আকর্ষণ একটা স্বাভাবিক প্রবণতা, বাংলাদেশে যেই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা চায় অনেক ক্ষেত্রে বিদেশে যায় সেটেল করতে, বাইরে যে চলে অন্য দেশে চলে যেতে। আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করবো একটা বিরতি নিয়ে এসে। প্রিয় দর্শক একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন বিস্টকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ জনাব নাইমুজ্জামান মুক্তা। তার সাথে কথা হচ্ছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে যে মেলা হচ্ছে উন্নয়ন মেলা সে বিষয় নিয়ে। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা বিরতির আগে আপনি বলছিলেন যে নানামুখী কর্মকাণ্ড গ্রামীণ অর্থনীতিতে হচ্ছে, হ্যাঁ এখানে অবকাঠামো হচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, কিন্তু সেখানে
শিল্পায়ন বা ছোট ছোট যে ক্ষুদ্র মাঝারি যে শিল্প, যেখানে অনেক শ্রম ঘন শিল্প হতে পারে, সেই ধরনের উদ্যোগ এখনো ওইভাবে ব্যাপক আকারে তৈরি হচ্ছে না। এক্ষেত্রে আসলে সরকারের কি ধরনের প্রোগ্রাম নেওয়া উচিত বলে আপনি মনে করেন? না দেখুন, মানে এই আমাদের বাজার অর্থনীতিতে সেইখানে হচ্ছে সরকারের ভূমিকা কিন্তু সীমিত। সরকার একটা রেগুলেটরি ভূমিকা পালন করবে এবং বেসরকারি উদ্যোক্তারাই এই জাতীয় ক্ষুদ্র এবং মাঝারি যে বিষয়ের মধ্যে উদ্যোগ করবে, এবং সরকার সেখানে হচ্ছে এই পুঁজির যোগান দেওয়া, ধরা যাক ব্যাংক ঋণের শর্ত শিথিল আছে কিনা, তারপরে ধরেন একটা উদ্যোগ নিতে গেলে আমাদের সেখানে কম সেই বিষয়গুলি আছে কিনা, সেই বিষয়গুলি সরকার কিন্তু দেখছে। এবং অন্য যে কোনো সময়ের তুলনায় আমরা এই সময়কালের এই এসএমইগুলিতে আমাদের অনেক বেশি উদ্যোগ হচ্ছে জন্যই কিন্তু এখন হচ্ছে রুরাল ইকোনমিতে আমাদের যে চাঙ্গা হচ্ছে, এবং আমাদের এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলির কিন্তু এখন বাংলাদেশের বড় প্রাণ। আমাদের সেই অর্থে বড় শিল্পের যদি কথা বলেন, সেইটার তুলনায় আমাদের এইটার ভলিউম অফ হচ্ছে যে এই এসএমই তাদের একটা বিরাট সংখ্যা, এবং তারাই কিন্তু এই রুরাল লেভেলের ইকোনমিটাকে চাঙ্গা রেখেছে। এবং আমাদের এই যেই পরিমাণ আমাদের এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এই এসএমইগুলি, সেগুলি কিন্তু অন্য যে কোনো সেক্টরের তুলনায়, আমাদের সার্ভিস সেক্টরের তুলনায় অনেক বেশি। তো সেই কারণে এটা একেবারেই কম সেটা মনে করার কোনো কারণ নাই। তবে এই জায়গাটায় ডেফিনেটলি আরও নতুন নতুনভাবে, যেমন ধরেন হচ্ছে যে এখন যুগের চাহিদা অনুযায়ী এই গতানুগতিক যেই উদ্যোগ, সেই উদ্যোগের বাইরে নতুন ইনিশিয়েটিভ নেবার বিষয় আছে। তা আমাদের একদল তরুণ অন্টারপ্রেনার তৈরি হচ্ছে, যে সমস্ত আপনি দেখবেন যে আমাদের যে এই উবারের মডেল করে আমাদের দেশের ছেলেমেয়েরা পাঠাও করছে বা অন্য কাজগুলি করছে। তা আমাদের এখন এই এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে নানান রকমের উদ্যোগ গড়ে উঠছে, এবং সেই জায়গাগুলি কিন্তু এসএমইর আওতায়, এবং সেগুলি আস্তে আস্তে ছোট উদ্যোগগুলি বড় হচ্ছে। তো এইখানে অনেকগুলি বড়, যেমন আমাদের দেশের বিভিন্ন এই প্রতিষ্ঠানগুলি কিন্তু আন্তর্জাতিক বড় প্রতিষ্ঠানসমূহ আমাদের সঙ্গে টাই আপ হচ্ছে, তারা পার্টনারশিপ করে জয়েন্ট ভেঞ্চার করে অগ্রসর হওয়ার জন্যই করছে। তো সেজন্য আমাদের ক্যাপাসিটি তৈরি হচ্ছে, এই ক্যাপাসিটি তৈরি হচ্ছে যেন আমাদের বড় উদ্যোগগুলি, যেমন আন্তর্জাতিক টেন্ডারে আমাদের এর আগে কখনো ছিল না, কিন্তু এখন বিদ্যুতের ক্ষেত্রে সামিট সহ বড় প্রতিষ্ঠানগুলি এবং তথ্য প্রযুক্তিতে টাইগার আইটি সারা পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় বড় বড় কাজ করছে। এখানে যেমন আমরা দেখেছি যে বিকাশের মতো প্রতিষ্ঠানে আলিবাবা, তারা বিনিয়োগ করছে, এবং আরও অনেক বিদেশি বিনিয়োগ এই ধরনের প্রযুক্তিগত যেসব উদ্যোগ আছে সেখানে আসছে। আরেকটা বিষয় আমরা দেখি, বাংলাদেশ তো এখন পৃথিবীর বহু জায়গায় উন্নয়নের একটা রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কোথায় যেন একটা সমালোচনা আসে যে আমাদের যেসব বড় ধরনের প্রকল্প হচ্ছে, বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প হচ্ছে, এসব ক্ষেত্রে যে যে খরচ এক্সপেন্ডিচার, তার কোয়ালিটি বা মান নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে চান, সেক্ষেত্রে আসলে আমাদের জবাবটা কি হওয়া? না না দেখুন, মানে এই সমালোচকদের এই এই দৃষ্টিভঙ্গি, তারা হচ্ছে ছিদ্রানুসন্ধান করে, এবং এইটার মানে আমরা মনে করি সমালোচনা ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে কেবলমাত্র সমালোচনার খাতিরে সমালোচনা করা, হ্যাঁ, তো এই এইটা আমাদের একটা ফ্যাশন, আর বাঙালির বোধ হয় একটা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যেই আছে যে এরকম ওই স্বজাতীয় অভিমানী, নিজের হলো বিষয়ে অতটা সাফল্যটা দেখতে চায় না, যা কিছু ভালো। আপনি দেখবেন যে বাঙালির মধ্যে প্রবণতাটা হচ্ছে যে মরিচ যদি একটা ভালো হয় বলে যে বোম্বাই মরিচ, এই লাউ একটা ভালো হলে বলে বিলাতি লাউ, তাই গাব একটা ভালো হলে, সারা ইউরোপ জুড়ে গাব গাছ কোথাও দেখছেন কিনা আমার জানা নাই, কিন্তু বলে যে বিলাতি গাব। তো মনোজগতে এক ধরনের এই যে এই এই বাইরের বিষয়ের প্রতি, কাপড়টা কিনতে গেলে বাইরের, তো এইটা আছে, নিজের জিনিসটা খুব একটা ভালো দেখতে চায় না। কিন্তু আমি যেটা বলবো যে বাংলাদেশের তো অন্য যে কোনো সময়ের তুলনায় শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের যেই এই জনপ্রশাসনের, বাংলাদেশের যেই এই অবকাঠামোর যারা কাজ করে তাদের যে সক্ষমতাটা তৈরি হচ্ছে, আগামী ভবিষ্যতে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সম্পদ। যেমন ধরুন, আমাদের এর আগে কখনোই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে টেকনিক্যাল বিষয়গুলি আছে, সেই বিষয়ে তো আমাদের জনপ্রশাসনের অভিজ্ঞতা ছিল না। এখানে তো ধরেন অনুমোদন লাগে, বিভিন্ন এই অ্যাসেস করতে হয়, বাজেট তৈরি করতে হয়, আমাদের এই লোকজনের এই এই ধারণাটা ছিল না। তো আমরা এই কাজগুলি নিজেরা করতে, এই প্রথমবারের মতো আমাদের দেশে নিজস্ব টাকা মানে পদ্মা সেতু করতে যাচ্ছি। তো পদ্মা সেতু করতে যেয়ে দেখবেন আমাদের একদল ইঞ্জিনিয়ার এখানে কাজ করছে, আমাদের মূল ঠিকাদারদের সাথে বাংলাদেশের লোকজন কাছে। তো বাংলাদেশের অতীতে তো বাংলাদেশ তো দূরের কথা, অনেক আমাদের কাছাকাছি অনেক দেশের এই জাতীয় বড় মেগা প্রকল্পের মধ্যে কাজের অভিজ্ঞতা নাই। তো বাংলাদেশের ছেলে মেয়েদের যারা এই এই প্রকৌশলীরা পদ্মা সেতুর মধ্যে কাজ করছে, বাংলাদেশের যে সমস্ত ঠিকাদার রাস্তার তৈরি করার জন্য কাজ করছে, ব্যাপক সক্ষমতা, এই যে সক্ষমতা তৈরি হচ্ছে আমাদের, ধরেন হচ্ছে এই এই কয়লা
খনিতে কাজ করতে যাওয়ার যে অভিজ্ঞতা, ওইটা দেখে কিন্তু আমাদের একটা পর্যায়ে মনে হয়েছিল যে আমাদের নিচের দিক দিয়ে আমরা যদি হচ্ছে মেট্রো রেলের কাজ যদি নিচ দিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ওই অভিজ্ঞতাটা বোধহয় এখানে কাজে লাগানো যাবে। তো এই যে একটা নলেজ তৈরি হয়, আমরা একটা দেখি কখনো কখনো এই সমালোচকরা করে কি, এই যে কোনো কোনো জায়গায় স্ন্যাপশট নিয়ে, ধরা যাক আমাদের এই পদ্মা সেতু করতে যে ফরিদপুর অঞ্চলের জায়গাটায় রাস্তা করতে যে ওইখানে ব্যয় হয়েছে বেশি, কেননা জমি অধিগ্রহণটা, এবং আরেকটা বড় কথা হচ্ছে যে শেখ হাসিনার সরকার যেই কাজটা করে সেটা হচ্ছে যে মানুষের পুনর্বাসনটা কিন্তু সাংঘাতিকভাবে দেখেন। এই যে এখানে একটু খরচের বিষয় আছে, আমরা প্রায় শেষের দিকে একটা শেষ প্রশ্ন করতে চাই, উন্নয়ন এবং গণতন্ত্র নিয়ে এক ধরনের বিতর্ক আছে, কোনটা আগে দরকার বা আসলে কতটুকু দরকার। আমরা এবছর একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের বছর সামনে আমাদের, নির্বাচন নির্বাচনের বছরে, নির্বাচনের আগে এবং পরে উন্নয়নের ক্ষেত্রে মানে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে আপনার দৃষ্টিতে, কি চ্যালেঞ্জ দেখছেন? একটা হচ্ছে যে আমি আগের ওই অংশটা শেষ করি নাই, যে উন্নয়নের যেই কথাগুলি বলছিলাম যে আপনি যদি মাঝখান থেকে স্ন্যাপ নেন যে পদ্মা সেতুর পাশে যে রাস্তা সেখানে পুনর্বাসন করতে খরচ হয়েছে, এবং পঞ্চগড়ের রাস্তা করতে কিন্তু একই খরচ না, তারা হচ্ছে পদ্মা সেতু যেই অবশ্যই জমির ভ্যালু ডিফার করবে, তারা একটা জায়গায় আপনি যদি অ্যাভারেজ যোগ করেন তাহলে দেখবেন যে পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় বাংলাদেশের গড় রাস্তা নির্মাণের খরচ কম। কিন্তু আমাদের সমালোচকরা করে কি, যে জায়গাটা সবচেয়ে বেশি ব্যয় সেটাকে পিক করে নিয়ে এসে বলে যে দেখো এটার আমেরিকার একটা ভার্সন, আপনি যে প্রতি বছরই প্রজেক্ট কস্ট রিভাইজ হয় বারবারই, মানে এটা কারণ হচ্ছে ওই উপকরণের মূল্য পরিবর্তন মেয়াদে শেষ না হওয়া, যে কোনো প্রজেক্ট কস্ট, সেই সমস্যাগুলি আছে। আমাদের প্রায় শেষে আপনার কাছে আমি ওই জায়গাটা আসছি, যে সংক্ষেপ যে জায়গাটা বলতে চাচ্ছিলাম যে নির্বাচনের সময় আমাদের দেশের মতো দেশে যেটা চ্যালেঞ্জ থাকে, যে নির্বাচনে যদি ওই রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে ওই ধারাবাহিকতাটা থাকে না, এটা আমাদের বড় একটা দুর্ভাগ্য। অতীতে যেটা হয়েছে যে শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের জন্য, যেমন কমিউনিটি ক্লিনিক, তারপরে হচ্ছে অন্যান্য যে কার্যক্রম, শিক্ষা বৃত্তি, এই কার্যক্রমগুলি যখন রেখে গিয়েছিল এবং বিদ্যুৎ যে উন্নয়নের কাজ শুরু করেছিল, পরবর্তীতে বিএনপি সরকার আসার পরে ওই কাজগুলি কিন্তু তারা তা থেমে রেখেছিল। এই যে মানে একটা সরকারে অন্য সরকারের ভালো কাজগুলি গ্রহণ করে না, এইটাই হচ্ছে আমাদের মতো দেশে এটা একটা চ্যালেঞ্জ যে এই ধারাবাহিকতা রাখে না। এটা হচ্ছে গণতন্ত্রের জন্য এবং উন্নয়নের জন্য আমাদের মনে করি চ্যালেঞ্জ। তা আমরা মনে করতে চাই যে বাংলাদেশের মানুষের যে এই দীর্ঘদিন দেখবার অভিজ্ঞতা হয়েছে, বিশেষত গত 10 বছরের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা মনে করি যে এই উন্নয়নটাকে, এই অগ্রগতিটাকে ধরে রাখার জন্য এই সরকারের ধারাবাহিকতা তারা বিবেচনায় নেবে, যে আওয়ামী লীগ সরকার আসলে যে দেশের মানুষের উন্নয়ন হয়, ক্ষমতায়ন হয়, এবং সেটা বিবেচনা করেই আমরা মনে করি যে আগামী দিনে নিশ্চয়ই শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার এসে এই যে বাকি কাজগুলি, অসমাপ্ত কাজগুলি, পদ্মা সেতু, 100টার উপরে স্পেশালাইজড ইকোনমিক জোন, তারপরে মেট্রো রেল, এগুলি যেগুলি চলমান প্রক্রিয়া, সেই চলমানগুলি যাতে আগামী সরকারে, আওয়ামী লীগ সরকার এসে আবার বাস্তবায়ন করতে পারে। আর আমরা দেখেছি যে একটা সময় যে এই দেশে কিছু জঙ্গিবাদী তৎপরতা বা ল অ্যান্ড অর্ডারের এক ধরনের ব্যত্যয় ঘটানো হয়েছিল পরিকল্পিতভাবে, সে বিষয়টা কি চ্যালেঞ্জ আছে কিনা উন্নয়নের জন্য, খুব সংক্ষেপে? উন্নয়নের জন্য এই জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, এগুলি উন্নয়নের পরিপন্থী এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করে, এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই আমরা এই যে গণতন্ত্রের সাথে উন্নয়নের কথা যেটা বলেছিলেন, যে আমাদের দুটোই দরকার, উন্নয়ন না এবং উন্নয়ন এবং গণতন্ত্র দুটোই দরকার। কিন্তু গণতন্ত্রের জন্যে আমরা যখন দেখলাম যে এই সহিংসতা করে উন্নয়নের রাস্তাটাকে মানে রুদ্ধ করে দিচ্ছিল, তো এরকম একটা জায়গা থেকে এখন সরকার আগামী দিনে এই বিষয়টাকে, জঙ্গিবাদটাকে অত্যন্ত জিরো টলারেন্স, আমরা যেমন মাদককে জিরো টলারেন্স দিয়ে এই আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণ করেছে, জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করছে, এবং আগামী এই সামনেই যে জাতীয় সংসদ নির্বাচন, এই সরকারের আগামী দিনে আমরা একটা যে উন্নয়নের পর্যায়ে এনেছি, আগামী সরকারের মূল লক্ষ্যই থাকবে আমাদের বিরাট সংখ্যক তরুণদের জন্য কর্মসংস্থান এবং একটা সুশাসন। আমাদের এই উন্নয়ন করতে যে কোথাও কোথাও হয়তো উন্নয়ন করতে গেলে সাধারণত কাজের সময় কিছু ব্যত্যয় ঘটে, সুযোগ সন্ধানীরা ঢুকে পড়ে দলের মধ্যে, যে আমরা আশা করব যে সেই বিষয়গুলো নিরসন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনার প্রতি শুভকামনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীতে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।